দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। বিরতির পর লাভেলো নিউজ 24 ভালোবাসার উৎসব পাওয়ার্ড বাই মিস্টার নুডলস। আমরা এখন আড্ডায় চলে যাব। আমাদের সঙ্গে ভালোবাসার আড্ডা দিতে তিনজন নাম করা অভিনেতা উপস্থিত হয়েছেন ভালোবাসার মঞ্চে। আমরা তাদের কাছে চলে যাচ্ছি, তাদের নিজেদের আলাপচারিতা থেকে আমরা খুঁজে নেব ভালোবাসা। তারা আসলে তাদের সেই সময়টুকু কীভাবে পার করেছেন। এখানে আমাদের যে তিনজন আছেন, আছেন নাইম ভাই, আছেন হিলল ভাই, আছেন তানভীর ভাই, আছেন, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের ভালোবাসার গল্প, এবং এই গল্পটি শুধু আপনারাই করবেন, আমরা শুনব এবং দেখব। হিলল ভাইকে দিয়ে শুরু করি, তোমার থেকে শুরু হওয়া উচিত, তুমি শুরু করো। আচ্ছা হিলল ভাই, এটা কি? হ্যাঁ চালু আছে। না না, যাই হোক, আমাদের অডিওতে সমস্যা হলেও কিন্তু আমরা যে কথা বলছি এটা তো আপনারা শুনতে পাচ্ছেন সবাই, সামনে যারা বসে আছেন, বসে আছেন যারা, তারা কি শুনতে পাচ্ছেন? তারা একটা ছোট্ট করতালির মাধ্যমে তো আমরা শুরু করতে পারি আমাদের এই কিছুক্ষণের ভালোবাসা দিবসে ব্যাচেলার লাইফ। এবং আমাদের সহকর্মী যারা আছেন তারা আমাদেরকে তালি দিয়ে উৎসাহিত করবে। হ্যাঁ, আমরা উৎসাহিত হব। আচ্ছা, এখন যেহেতু বাপাশে বসে আছি, প্রথমেই অপেক্ষাকৃত সিনিয়র অভিনেতা, দেশ বরেণ্য অভিনেতা এবং সবার পছন্দের একটি নাম হিল্লোল, যাকে নাম ধরে ডাকার করে, হ্যাঁ সেই সেই, ক্ষমা করো, কিছুক্ষণের জন্য সিঙ্গেল তো লাগামহীন হয়ে গেছি। যাই হোক, তো আজকে ভালোবাসা দিবসে অনেক দর্শক আছে যারা দেশের বাইরে থাকে, তারা তাদের দেশকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বোনকে ভালোবাসে, তাদের জন্য তুমি কি বলতে চাও? দেশ ও জাতি, দেশ ও জাতিকে নিয়ে কি বলতে চাও? না, দেশ ও জাতিকে নিয়ে আসলে এটা, আসলে দেশের বাইরে যারা থাকে তারা কিন্তু দেশকে অনেক বেশি মিস করে, সত্যি। এটা আমরা দেশের বাইরে গেলে এটা দেখতে পারি যে আমাদের তো একটা বাংলাদেশের একটা কালচার আছে, এই যে আমরা ভ্যালেন্টাইন ডেটা উদযাপন করছি এটাও কিন্তু আমরা আমাদের মতো করে করছি, আমরা কিন্তু অন্য কারো মতো করে করছি না। সো এই যে ঘটনাটা ঘটছে উদযাপন করার বিষয়টা, এইটাও কিন্তু ওরা মিস করে। সো তাদের কাছে কিছুই বলার নাই তাদেরকে নিয়ে, বাট জীবন এবং জীবিকার তাগিদে মানুষকে একটু বেটার লাইফের জন্য হয়তো চলে যেতে হয়। সো সেই জায়গাতে তারাও তাদের মতো করে উদযাপন করবে, এটাই কামনা করি। আর প্রথমেই হিল্লোলকে এই প্রশ্নটি করার কারণ হচ্ছে, আমার দেখা হিল্লোল হচ্ছে এক ধরনের, সেই ধরনের অভিনেতা যিনি খুব ডিস্টিংক্ট ডেলিভারি দেন, খুবই পরিমিত ব্যালেন্সড অভিনয় করেন, তো সেই জন্য তার কাছ থেকে আমরা খুব ব্যালেন্সড পরিমিত খুব চমৎকার কিছু কথা শুনলাম, ধন্যবাদ। আর এবার তানভীর, আমি কেন, তুই শুরু কর। ও আমি শুরু করবো, তুই শুরু কর। না, তানভীরের প্রতি আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তানভীর আসলেই সবার চোখটা চলে যায়, একটা এই যে একটা ভালোবাসার লুক দিচ্ছে এখন তানভীর হঠাৎ, লম্বা লম্বা, হ্যাঁ লম্বা, তো এরকম একটা লম্বা ভালোবাসার মেসেজ সব দর্শকদেরকে দেওয়া যায় কিনা? আচ্ছা, প্রথমে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে, এখানে যারা যারা উপস্থিত আছেন, যারা যারা চলে যাচ্ছেন তাদেরকেও শাহিদ ভাই, আই লাভ ইউ। আচ্ছা, যেটা বলবো যে ভালোবাসা আসলে একটা দিনের মধ্যে সীমাবদ্ধ করলে এটা আসলে ভালোবাসাকে ছোট করা হয়। ভালোবাসা আসলে এমন একটা জিনিস যেটা, এটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা কন্টিনিউয়াসলি গ্রো করে, এবং ওইটা ডেপটাও যত সময় যায় ততটা ফিলিংসটা গ্রো করে এবং ওইটার মহত্ত্বটা আরও গভীর হয়। একদমই তাই। সো আমরা আমাদের ফ্যামিলিকে ভালোবাসি, ওখান থেকে ভালোবাসা শুরু। আমরা একটা রোবোটিক লাইফে এখন আছি, 21st century, যেখানে আসলে ওই হাসান আঙ্কেল বলে গেছেন যে সায়েন্স আমাদেরকে আসলে বেগ দিয়েছে, আবেগটা আমরা হারিয়ে ফেলেছি। সো আই অ্যাবসলিউটলি সেলুট টু হোয়াট হি সেড। ওইটা ধরে বলবো যে আমরা কি করি, আমরা ছোটো বাচ্চাদেরকে এখন ট্যাব ধরিয়ে দিই, 6 বছর 7 বছরের বাচ্চা, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি একটা কম্পিউটার না ধরিয়ে দিয়ে যদি ভালোবাসাটা, কেয়ারিংনেসটা দিই, তাহলে হয়তোবা আমাদের বাচ্চারা হয়তোবা আরও বেশি হিউম্যান হয়ে গড়ে উঠবে। সো দিস ইজ লাভ টু মি। অলরাইট, দ্যাটস সুইট। আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কি
নিউজ 24 এর চ্যানেলের মাধ্যমে আমাদের সারা দেশে যারা এই মুহূর্তে দেখছেন সরাসরি আমাদের এই অনুষ্ঠান, সবাইকে একসাথে এই বিশ্ব ভালোবাসা দিবসে একসাথে এক কণ্ঠে জোরে চিৎকার করে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে পারি? আই লাভ ইউ বলে, আই লাভ ইউ বলবো না, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলবো। একসাথে সবাই বলতে চাই, থ্রি কাউন্ট কর, সবাই একসাথে বলতে চাই জোরে চিৎকার করে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আরো একবার সবার কাছ থেকে শুনতে চাই, 1 2 3 সবাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দ্যাটস সুইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ব্যাক টু ইউ গাইজ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং দর্শকরা নিশ্চয়ই খুবই আনন্দিত হয়েছেন যে আপনারা এখানে এসেছেন। তিনজনকেই ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কিছুক্ষণ পর সংবাদ রয়েছে, নিউজ 24 সংবাদ, আমরা সংবাদে যাব, সংবাদের পর আবার নিশ্চয়ই আমরা এখানে ফিরে আসবো। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু চলতেই থাকবে, রাত 9টা পর্যন্ত চলবে। দর্শক, আপনারা যারা আসতে চান এখনও ইচ্ছা করলে চলে আসতে পারেন, আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন আমাদের সঙ্গে। দর্শক নিচ্ছে একটি বিরতি সংবাদের জন্য, তবে কোথাও যাবে না, সঙ্গেই থাকুন আমাদের এই ভালোবাসা উৎসবের।